আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখলাম বা গত টিউটোরিয়ালে দেখলাম যে আমরা হোম ফাইল ট্যাবটা, ফাইল ট্যাবের বিষয়গুলো আমরা দেখলাম। আমরা আজকে দেখব হোম ট্যাবের কিছু অংশ। হোম ট্যাবে অনেকগুলো বিষয় আমরা আস্তে আস্তে আপনাদেরকে ক্রমান্বয়ে শেখাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ফাইল হোম ইনসার্ট পেজ লেভেল। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। এই চারোটা দিয়ে আপনাকে মৌলিক কাজগুলো করতে হয়, আর বাকিগুলো হচ্ছে এক্সট্রা, যেটা হচ্ছে আপনাকে না জানলেও অনেক কাজ করা লাগবে না। তবে আপনাকে এই চারটা বিষয়ে অবশ্যই ভালো করে স্টাডি করতে হবে, খুব ভালো করে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আগ ক্লাসে চলে যাই। আমাদের প্রথম হচ্ছে ক্লিপবোর্ড মেনু। ক্লিপবোর্ড মেনুর কাজটা আমরা বেসিক্যালি হচ্ছে লিঙ্ক অ্যাপ তৈরির জন্য। আমরা যখন এমএস এক্সেলের কাজ শিখব তখন এই বিষয়টার ইয়েটা দেখবো বেসিক্যালি পুরোপুরি, মানে একটা ডকুমেন্টের সাথে আর একটা ডকুমেন্টের ডাটার লিঙ্ক অ্যাপ তৈরি করা। আমরা আপনাদেরকে এখনই বলে দিচ্ছি বিষয়টা, কিন্তু কাজটা দেখবো পরে। একটা ডকুমেন্ট এক্সেলের সাথে এমএস ওয়ার্ড বা ওয়ার্ডের সাথে পাওয়ার পয়েন্ট, ওদের ডাটাগুলোকে এমএস ওয়ার্ডে নিয়ে আসা, বা ওয়ার্ডের ডকুমেন্টটাকে ওয়ার্ডের ডাটাগুলোকে এক্সেল বা পাওয়ার পয়েন্টে নিয়ে যাওয়া, এরকম বিষয়। এটা এখান থেকে বেসিক্যালি এরকম ইউজ করা হয়। তারপরে হলো যে ফন্ট মেনু। এটা হচ্ছে ফন্ট মেনু। ফন্ট মেনুতে আমাদের যে বিষয়টা আছে, এক নম্বর হলো ল্যাঙ্গুয়েজ বক্স। ল্যাঙ্গুয়েজ বক্সে আমরা আপনাদেরকে দুইটা বিষয়ের ল্যাঙ্গুয়েজে দেখাবো। একটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো আমরা একটা বড়ো করি কন্ট্রোল চেপে থার্ড ডটে ইংলিশ, আরেকটা হলো যে বাংলা। এখন এই ইংলিশ এবং বাংলার উপরে কিছু ফন্ট আছে। ফন্ট মানে হলো যে স্টাইল। ফন্টগুলো আসলে বেসিক্যালি হচ্ছে যে স্টাইল ইউজ করে। স্টাইল বলতে লেখার ধরনটা চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন ধরেন ইংলিশের মধ্যে বেসিক্যালি আমরা ইউজ করা হয় টাইমস, TIMES, NEW, RON, টাইমস নিউ রোমান, তারপরে এরিয়াল, তারপরে হচ্ছে যে ক্যালিব্রি, ঠিক আছে। এগুলো হচ্ছে ওদের ইংলিশের ফন্ট। আর বাংলা কী আছে, সুতনি, MJ, ঠিক আছে। MJ হয় বড়ো হাতের হয়। তারপরে আরেকটা আছে SUTO NNY OMZ, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা, আর এটা হচ্ছে যে ইংলিশ। এরকম আরও অনেক বেশি কর্ণফুলি MJ, কংস MJ, এরকম অনেকগুলো আছে। আমরা আপনাদেরকে বেসিক্যালি দুটো টাইপই দেখাবো, বাংলা এবং ইংলিশ। আপনি যদি ইংলিশ টাইপিং লিখতে চান টাইমস নিউ রোমানে TI দিলে চলে আসতেছে, এন্টার দেন। তারপরে হলো আপনি যখন লেখা লিখবেন, আমাদের লেখার ধরনটা আগে একরকম ছিল। যেমন ধরেন আমরা ইংলিশ লিখছিলাম ইংলিশ, এখন লেখার স্টাইলটা ভিন্ন রকম। আপনি এটা আবার সিলেক্ট করে এখানে আবার দেন এরিয়াল, এন্টার। এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে ক্যালিব্রি দেন, CALI লিখছেন, কিনা ক্যালিব্রি চলে আসছে, এখন লেখার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে, একইরকম বিষয়টা। আরেকটা হলো লেখা ছোট বড় করা। আমরা লেখাটাকে ছোট বড় দুই তিনভাবে করতে পারবো। এক নম্বর হলো ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ থেকে যত বড় করবো তত বড় হবে। আরেকটা হলো এখান থেকে বড় হাতে ক্লিক করলে বড়, ছোট হাতে ক্লিক করলে ছোট হবে। আরেকটা হলো কন্ট্রোল ধরে এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ক্লিক করলে বড় হবে, আবার ওপেন দিলে ছোট হবে। আচ্ছা, এরপরে হলো কেস, সেন্টেন্স কেস, সরি আমাদের কেস, লেখার কেস। কেস হচ্ছে অনেক, পাঁচটা সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইচওয়ার্ড, তারপর হচ্ছে টুগলি কেস, ঠিক আছে। এরপরে হলো যে ক্লিয়ার ফর্মেটিং। ক্লিয়ার ফর্মেটিং মানে হলো আপনার লেখার উপরে অনেকগুলো ডিজাইন দিতে হবে। যেমন ধরুন আমি একটা ডিজাইন ইউজ করলাম, আমি লেখার ডিজাইন করার পরে আমি ক্লিক করে কী করলাম, ক্লিয়ার ফর্মেট দিলাম, তাহলে লেখাটা একদম আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে আগের মতোই। এরপরে হলো বোল্ড। বোল্ড মানে লেখাটা একটু মোটা হয়ে যাবে, দেখেন মোটা হয়ে গেছে। তারপরে ইতালিক মানে লেখাটা একটু কাত হয়ে যাবে, ইতালিয়ানদের মতো যদি আমরা টানা হাতের বলি এটা। তারপরে হলো ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনের লেখার নিচে আন্ডারলাইনটা আমরা আবার চেঞ্জ করতে পারবো, এখানে অনেক ধরনের ফর্মেট আছে, এগুলো আমরা মোটামুটি চেঞ্জ করে নিতে পারবো। আর এগুলোর কমান্ড আছে, বি বোল্ড মানে হচ্ছে কন্ট্রোল বি, ইতালিক মানে কন্ট্রোল আই, আন্ডারলাইন মানে হচ্ছে কন্ট্রোল ইউ, এরকম। এটা হচ্ছে লেখার উপর একটা দাগ দিয়ে দেওয়া, এরকম আর কি। আর এটার কাজ আসেন, এটার কাজ হলো আমরা ইয়া করি, যেমন ধরেন আমরা SQL+2AB+BSQL লিখি, ঠিক না। আমরা এই বিষয়গুলোতে আমরা আগে সেন্টেন্সটাকে লোয়ার কেসে নিয়ে যাই, লোয়ার কেসে নিয়ে গেলাম। দেখেন আমরা এই টুটাকে ধরেই আমরা এটাতে ইউজ করি, তাহলে উপরে উঠে যাচ্ছে অথবা নিচে দিয়ে নিচে চলে যাচ্ছে, এরকম। আমরা এই সূত্রটা এইভাবে লিখতে পারি, যদিও সূত্র লেখার জন্য এটা না, সূত্র লেখার জন্য আমাদের একটা আরেকটা অপশান আছে।
আমাদের আলাদা একটা ফরম্যাটিং আছে, এভাবে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। এরপর আসেন লেখাটা, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট, লেখার উপরে ডিজাইন দেওয়া, বিভিন্ন ধরনের ডিজাইনটা আপনি এখান থেকে কাস্টমভাবে ইউজ করতে পারবেন অথবা এখান থেকে যে কোনো একটা ডিজাইন ইউজ করতে পারবেন। তারপরে হলো টেক্সট হাইলাইট করা, আমরা বই পড়ার সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হাইলাইট করে দিই, ঠিক আছে। এগুলোকে হাইলাইট করার জন্য এরকমভাবে আপনি সিলেক্ট করে টেক্সট হাইলাইট কালারে ক্লিক করেন, গুরুত্বপূর্ণ বিষয়টা হাইলাইট হয়ে যাচ্ছে। এরপরে হলো ফন্ট কালার, আমাদের এখানে যে লেখাগুলো আছে এগুলোকে আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে, যেমন ধরুন আমরা যদি রেড কালার দিই তাহলে লাল কালার হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো এরকমই, ঠিক আছে। আমরা যদি ক্লিয়ার ফরম্যাট দিই আবার আগের মতো হয়ে যাচ্ছে, কি যাচ্ছে না, শুধু হাইলাইট কালারটা, হাইলাইট কালারটা কীভাবে যাবে, নো কালার দিলে চলে যাবে, ঠিক আছে। তো আজকের আমাদের ফন্ট মেনুটা আমরা সেইখানে দেখলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার যে কোনো টিউটোরিয়ালে, যে টিউটোরিয়াল সম্পর্কে প্রশ্ন, ওই টিউটোরিয়ালের মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব দ্রুতই আপনাদেরকে রিপ্লাই দেবো। আর যদি কোনো বিষয় আমাকে রিপ্লাই না পান, আমাকে আমার ফেসবুকে কুতুব জিয়া লিখে সার্চ দিলে, আমার কুতুব জিয়াতে আমাকে মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ তাআলা। আমার তাফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।